প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নভেম্বরের 1 তারিখ। তো আরব কান্ডিতে বৃষ্টি হলেই কিন্তু শীত চলে আসে একদম পুরোপুরিভাবে। তো আজকে বাহিরে অনেক বৃষ্টি, আর এর কারণে আজকে খামারটিতে হালকা ঠান্ডা আছে। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে, পিছনে কিন্তু মুরগি নাই, সবগুলো একই জায়গায় হয়েছে, কারণ বাহিরের ওয়েদার খুব একটি ভালো নয়, বৃষ্টি চলে আসছে। আর এর কারণে অতিরিক্ত যদি ঠান্ডা পড়ে এর জন্য হিটার চালিয়ে দেওয়া হবে। তো এটা দেখতে পাচ্ছেন হিটার, তো হিটারটির কিছু কাজ করা হলো আজকে, যে সবগুলো এই ডিজেল এরপর ফ্যান এগুলো ঠিক আছে কিনা, তো এইগুলো কিন্তু চেক করা হলো আজ। এরপর কারেন্টের লাইন এগুলো সব ঠিক আছে কিনা, তো এইগুলো চেক করা হলো। আর শীত যখন আসবে তখন কিন্তু এই হিটারটি চালিয়ে দেওয়া হবে ঘরটি গরম রাখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এটি পানির কুলার, তো শীত আসলে কিন্তু এইটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে এই ঘরটির ভিতরে যে হিটার চললে যে গরম হাওয়া এটা যেন বাহিরে না যেতে পারে। তো শীতের সময় কুলার ঢেকে দেওয়া হয়, আবার গরমের সময় খুলে দেওয়া হয়। তো আমি দেখাই বাহিরে গিয়ে যে কিভাবে ঢেকে দেওয়া হয়েছে কাপড় দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক ঢেকে দেওয়া হয়েছে, কারণ শীত পুরোপুরিভাবে এখনও আসে নাই এর জন্য। আর এই আরব কান্ট্রির সিস্টেম, বৃষ্টি আসলে কিন্তু ঠান্ডা পড়ে যায় প্রচুর পরিমাণের। তো এখনও দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক বৃষ্টি চলে আসছে আজ নভেম্বরের 1 তারিখ। তো বাংলাদেশে কিন্তু একাধারে বৃষ্টি শুরু হয়, আর আরব কান্ট্রিতে কিন্তু বৃষ্টি হইলেও 20 মিনিট কিংবা আধা ঘন্টা পর পর কিন্তু থেমে আবার চলে আসে এই ধরনের বৃষ্টি, একাধারে বৃষ্টি কিন্তু আসে না। আর এই মুরগির ঘরে দুনো পাশেই হিটার লাগানো হয়েছে মুরগির ঘরটি গরম রাখার জন্য, যখন শীত পুরোপুরিভাবে চলবে তখন এই হিটার চালিয়ে দেওয়া হবে ঘরটির ভিতরে। তো পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।